তো এত হাদিস, এত কোরআন বলার পরও আহলে হাদিস আলেমদের কোনো কদর নাই। কারণ আমার দেশের এক শ্রেণীর আহলে হাদিসের কিছু লোক আছে, এদের মতন খবিস, এদের মতন ইতর আমার মনে হয় সুন্দরবনের জঙ্গলেও নাই। আকীদা ঠিক নাই, তাও তার ওয়াজ শুনতে হবে। ইমানের ঠিক নাই, তার বক্তব্য শুনতে হবে। ঠিক না ঠিক? আহলে হাদিসের আলেমরা হক বক্তব্য দিলে এত টাকা দেওয়া লাগবে কেন হুজুর রে? এত টাকা দেওয়া লাগবে কেন হুজুর রে? কি ও হুজুর, এত টাকা দেওয়া লাগবে কেন? লিগা সম্মান করা আহলে হাদিস আলেমদেরকে। ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা আবিকিল হিসাবা, যদি জমিনে আহলে হাদিস হাদিসের পণ্ডিত না থাকতো, লাউলা আবিহিল হিসাবা, জমিনে যদি হাদিসের পণ্ডিত না থাকতো তাহলে ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের পরিশ্রম বেশি, পারিশ্রমিক কম দেয়, তবে এখন আর সেই যুগ নাই। কারণ এমন একটা যুগ আসতেছে এখন মাঝহাবিরা আমাদেরকে দাওয়াত দেয়। কেন জানেন? মাঝহাবিরও তাদের হুজুরদের বক্তব্য নিয়ে অসন্তুষ্ট। এত ওয়াজ থাকতে কেচ্ছা কাহিনীর ওয়াজ দরকার কি আপনার? কথা কি বুঝতে পারছেন কিনা? আমাদের ওয়াজের কদর বেড়ে গেছে। শুধুমাত্র আমাদের আলেমরা যদি একটু মধ্যমপন্থী হয়, তাদেরকে আক্রমণ করার পরিবর্তে আহ্বান করে ডাকতে শুরু করে, দেখবেন আমাদের বিজয়ের পতাকা সব জায়গায় উঠবে। কারণ আমরা তো কোরআন হাদিস ছাড়া কিছুই বলি না। আল্লাহ যেন সেই শক্তি, সেই হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেই শক্তি যেন আল্লাহ আমাদের প্রত্যেক সহিয়াকীদের আলেমদের অন্তরে ঢুকিয়ে দেন, বলেন আমিন। কিন্তু তারপর আমাদের হিংসা কিন্তু কম না। একজনে ভালো বক্তব্য দেয়, ভালো কোরআন হাদিস বলে, কিন্তু আহলে হাদিসের আলেম হওয়ার পরও তার বিরুদ্ধে বিষাদাগার কমায় না। আল্লাহর কাছে বলি, আপনি জমিয়ত করেন, আন্দোলন করেন, আপনি সুবদান করেন, আপনি কোনো দলই করেন না, কিন্তু আপনি সালফে সালেহিনের মান আজ মেনে চলেন। আল্লাহর কসম করে বলি, নিজেদের মধ্যে আর কিলাকিলি কইরেন না, সবাইকে সম্মান করুন। আসাদুল্লাহ গালিব আপনার আলেম, শহীদুল্লাহ খান মাদানিও আপনার আলেম, ডক্টর মুসলিহউদ্দিনও আপনার আলেম। কারণ আলেমদের মর্যাদা বেশি না কম? তাহলে বলছিলাম কিন্তু একটি পয়েন্টে, সেটি হলো যে যাদের আকিদা সহি থাকবে না সেই মসজিদ পাইলে কি আমরা নামাজ পড়বো? হ্যাঁ, আমরা নামাজ পড়বো। তবে আকিদা সহি না হলে সেই নামাজে আমাদের নফলের সোয়াব হবে না, তবে শরীরের হাত পা নড়াচড়ার ব্যায়াম তো হবে। কথা বুঝেন নাই বুঝি? মনে কথা বুঝেন নাই? আকিদা যদি সহি হয় তাহলে তার পিছনে নামাজ পড়লে, যেমন হয়তো একজন আমিন বলে না, রফাইদান করে না, হাত তুলে মোনাজাত করে, এটা কোনো বড় সমস্যা নয়, এগুলো আমলগত বেদা। তার পিছনে আপনার কি চলবে? ইক্তেদা চলবে। কারণ ইমাম বুখারী বাব রচনা করেছেন, ওয়াসাল্লা খালফাল মুক্তাদির আলাইকুম বিদআতুহু, তুমি যদি কোনো আমলগত বিদআতির পিছনে নামাজ পড়ো তাহলে এই গুনাহ ওই বিদআতির উপর বর্তাবে। আপনি সহিহ আকীদা নামাজ পড়বেন, অশুদ্ধ নামাজের বোঝা ওর মাথায় চাপানো হবে। কথা বুঝতে পারছেন কিনা? আপনি সহিহ আকীদা নামাজ পড়বেন, আফসোস হানাফি হইতো তাও একটা কথা ছিল, হানাফি কিতাবে লেখা নাই ফরজ সালাতের পরে কি তুলে মোনাজাত করা, এগুলো তাদের নিজস্ব তৈরি করা, হাতাজারিতে কখনো মোনাজাত হয়নি। কথা বুঝতে পারছেন কিনা? দেওবন্দে এখনো মোনাজাত হয় না, তাবলিকের মার্কাজে এখনো হয় না। যদি এইরকম আকিদা কারো সহি থাকে তার পিছনে নামাজ পড়তে পারেন। আর যদি আকিদা থাকে আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইয়া ইয়া জিব্রাইল ইয়া বুদুয়া উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন, বউ রানে বান্দা দাও, তোমার বউর গর্ব খারাপ হয়ে যাইব। এই তাবিজের আকিদা থাকলে ওর পিছনে আপনার সালাত হবে না। কিন্তু যদি অজ্ঞতার কারণে করে, কি কারণে করে সে জানেই না, ইমাম সাহেব খালি কোনো মতন একটু মক্ত পাস মৌলবি হয়েছে, মানে আলম তারার মুন্সি, বুঝেন তো, মানে ফাজাআলাহুম কাআসফিন মাআকুল, কোরআনে কইছে কাসিম খাওয়া যায়, দলিল দাও, ফাজাআলাহুম কাআসফিন মাআকুল, এই যে বলছে আল্লাহ কাসিম খাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন কিনা? যদি এমন অজ্ঞ হয় তখন তাদেরকে বুঝাবেন যে এটা আপনার বদ আকিদা, এটা আপনার ভুল আকিদা, তারা গালি দিবেন না। কারণ অজ্ঞতার কারণে কেউ যদি কুফরি করে তাহলে তার গুনাহ কি? মুয়াজ ইবনে জাবাল বলেন, মরুভূমির ওর গুনাহ আল্লাহর নবী আপনাকে সেজদা দেয়,
আমার মনে চাই আপনাকে সেজদা দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, ও মুয়াজ, মানুষের পায়ে মানুষের সেজদা দেওয়া হারাম, মানুষের পায়ে মানুষের সেজদা দেওয়া কি শিরক। হে মুয়াজ, তুমি জানো না? মুয়াজ জানতেন না, অজ্ঞতার কারণে বলতেন। আল্লাহ তাআলা মুয়াজকে ক্ষমা করে দিয়েছেন। আপনার মসজিদের ইমাম যদি না জানে পীরের আকীদা কেমন, তাদেরকে আমাদের বক্তব্য পৌঁছায়া দিলেন, তাদেরকে বই পুস্তকগুলো সহি আকীদার আলেমদের সৌদি আরবের বাংলা অনুবাদ অথবা আরবি কিতাবগুলো তাদেরকে দিলেন। এরপরও যদি তারা না মানে তাহলে ওই হুজুরের আর অনুসরণ আপনি করবেন না। কারণ কি? আল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ তোমাকে দারোগা করে পাঠাই নাই। আপনি দারোগা নন, হেদায়াতের মালিক একমাত্র কে? আপনি তার কাছে হেদায়াতের কদজা আকুম বাসাইর মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে সত্তর যে দলিল, কোরআন হাদিসের যে আলো, কোরআন হাদিসের যে প্রমাণ আপনার কাছে এসেছে, আপনি ওই হুজুরের কাছে তুলে ধরেন। সামান আবসার ফালিনাফস, কেউ যদি সত্যতা গ্রহণ করে সে তার নিজের জন্যই করবে। এই হুজুর, তুমি যে সুন্নতের অনুসরণ করেছো, তুমি যে বিদাতের অনুসরণ করো নাই, এই জন্য তুমি কল্যাণ পাবা, ভালোই পাবা। আমি আপনার সামনে বক্তব্য করলাম, আপনি তার সামনে সত্যকে তুলে ধরবেন। এরপরে সে যদি সত্য না মানে আপনি তাকে বাধ্য করতে পারবেন না। আপনার কাজ সত্য পৌঁছে দেওয়া। আপনার কাজ কি? সত্য কি করে দেওয়া? আপনার কাজ সত্য কি করে দেওয়া? শেষ। তাহলে এমন সালাত আমাদের দেশে হয় কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আর এই বেনামাজিরা যে মুনাফিক, এবং মুনাফিকরা জাহান্নামে দুদুল্যমান থাকবে, আল্লাহ বলছেন দেখবা তারা যখন আমাদের দাঁড়ায়, হেলে দুলে দাঁড়ায়, এদিকে দাঁড়ায় ওদিকে দাঁড়ায়, এদিকে হেলে সেদিকে দুলে। আমাদের দেশেও এক শ্রেণীর লোক আছে, নামাজের মধ্যে মোবাইল করে, হ্যালো আসসালামু আলাইকুম, নামাজের মধ্যে মোবাইল রিসিভ করে। নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত ইয়ারফা খুশু, যেই পর্যন্ত তোমাদের নামাজের খুশুকে উঠিয়ে নেওয়া হবে, খুশু উঠে যাবে জমিন থেকে। উঠে নাই খুশু মানে হলো একেবারে নামাজের একাগ্রতা, নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে দোকানের ধ্যান করে। কয় হুজুর আপনার নামাজ ছুটে গেছে? কয় কেমনে বুঝলা? কয় আমি চারটা দোকান চার রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাতে একটা করে দোকানের হিসাব করি, আজকে আমার একটা দোকানের হিসাব কম। কয় তুমি দিই পাকা নামাজি? কয় এই জন্য হিসাব মিলে নাই, এই জন্য নামাজ হয় নাই। আহারে আমার কি পুরা কথাল! আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষ মসজিদে, দুখুলুল মসজিদের জন্য মসজিদে যাবে না, তারা মসজিদকে ডিঙিয়ে যাবে, মারিয়ে যাবে, কিন্তু দুখুলুল মসজিদগুলো তারা নামাজের মধ্যে আদায় করবে না। বরং ফজরের নামাজের যেমন গুরুত্ব, দুখুলুল মসজিদের গুরুত্ব আছে না নাই, কিন্তু কিয়ামতের পূর্বে মসজিদের ভিতর দুখুলুল মসজিদ থাকবে না, শুধুমাত্র জুমার দিনে দুই রাকাত শুকর মারকাত দুখুলুল মসজিদ। কিছু মসজিদে নিয়ে নিয়েছে হুলাখান, হুলাখান বসে বসে, এখানে কদ্দুর মুসল্লি, ওখানে একটু মুসল্লি, ওইখানে একটু মুসল্লি বসছে। রসুল বলেন হুলাখান, হুলাখান, তারা গুলাবৃত্তি হয়ে জুমার দিনে বসবে। তারা মূলত বিশর ইবনে মারওয়ানের অনুসারী হবে। বিশর ইবনে মারওয়ান এমন পাপিষ্ট ব্যক্তি ছিল, তার সামনে জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর প্রতিবাদ করলে তখন তিনি বলেছিলেন ইবনে উমরের হাত ধরে, এই বেটা তুই বেটে মানসাসি মুহাম্মদের উম্মত? ইস্তাগফিরুল্লাহ বলেন, এই ব্যক্তি সর্বপ্রথম জুমার খুতবার মধ্যে দুই হাত তুলছে, বিশর ইবনে মারওয়ান। 1880 মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবি নামাজরত অবস্থায় বলেছিল, তোমার হাত দুটো ধুলোই দূষিতে হোক জালেম, কারণ আমি আমি আল্লাহর নবীকে দেখেছি শুধু খুতবার মধ্যে দোয়া করতে, কারণ আমার নবী বলেছেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মধ্যে যেই দোয়া করা হয় না কেন, ওই উম্মতের জন্য আল্লাহ তা কবুল করে নেন।